हेलो हेलो भाई, कोई मजा है क्या? हेलो 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 ना ना भाई, अपने सर्विस तो अनेक भालो तो लोईरा जगह माझे माझे ये एक रोगे परिणत हो समस्या नहीं कमले बाड़ाइबें अपने दिए तो सारा रात अपने दिए तो बहादुरी धन्यवाद जनाब महाराज अबुल सरकार साहेब के जा जिज्ञास छिलो हाँ चा खाए ना आगे चा खाई तो चा खाए ना कफी खाए कफी एने दें ढेले दें एक ढेले दें तो टू टू এখন হ্যালো আমারে কইতাছে কয় মানুষে মাইরা ফালানোর দুইটা রাস্তা আছে, একটা হলো বিষ খাওয়াইয়া আর একটা হলো মধু খাওয়াইয়া। কয় যে দিদার চৌধুরী আজকে আমার মধু খাওয়াই মারব। আসলে ভাই এটা হলো যেটা মনের কথা, হৃদয়ের কথা, আত্মার কথা, সেটা হলো আপনারা আমি মধু খাওয়াইতে চাই না, বিষ খাওয়াইতে চাই না, যেটা বাস্তবতা যেটা সত্য আমি ওইটাই কইতাছি। এখন যদি আপনি কোন আমি আপনার মধু খাওয়াই মারুম তাই সই। তবে জিজ্ঞাসা যা ছিল আমি প্রথম ভয় পাইছিলাম যে করা কইরা জিজ্ঞাসি তো মনে জবাব দিতে পারবো না, কিন্তু জবাব তো দিয়ে এলাইছেন। আমি দোয়া করি আপনি বড় হইলে বয়তি হইবেন, বয়তি হইতে পারবেন এটা আমার বিশ্বাস। এতদিন ভাবছিলাম যে আপনি বয়তি হইতে পারবেন না, এখন দেখতেছি না আসলে আপনি বয়তি হইতে পারবেন। এটা দোয়া করলাম আরো বড় বয়তি হলাম। বড় হইলে বয়তি হইব, বয়তি হইলে বড় হইলে বয়তি হইব। যাই হোক আমার ভাষি ভাষা কইতেছে বয়তি হইলে বড় হইব। তো চমৎকার করে জবাব করলেন, অনেকগুলো কথা আমরা জানতে পারলাম। আমি যেখানে ওনাকে টাচ করছিলাম, কারণ রাবের ভাণ্ডে রাব রাখতে হয়, ঘিয়ের ভাণ্ডে ঘি, মধুর ভাণ্ডে মধু, আমি যেখানে টাচ করছিলাম ওই যে মান কুন্তু মাওলা আলি ফাহজান আলিউল মাওলা, যে যদি নবীর পরে নবী হইতো, নবীকে কেউ ভালোবাসলে গাদিরে খুমের ভাষণে যে আমার নবী যে ফাউন্ডেশনটা তৈরি করছিল এই কথাটাই আমি ওনার মুখ থেকে আনতে চাইছিলাম, যে আমাদের কিছু ভুল ভেঙে যাক। উনি এত চমৎকার করে জবাব করলেন, জবাব করে আমাকেও দুইটা প্রশ্ন রাখলেন। চেষ্টা করবো ওনার প্রশ্নের মীমাংসা করার জন্য, তবে আমার খাজা হওয়ার ভাগ থেকে আমার একটি খাজা হওয়ার সাথ। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাসে খাজারা শেখান শুনে খাজা বাবার শান, খাস খাজারা শেখান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার তরে, ওরে প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার তরে। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু, গরিবের নেওয়া
দয়ার সিন্ধু আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু গরিবে নেওয়াজ দয়ার সিন্ধু হে পাক সুবহান আমি তার আশেকা আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক খাজা বাবার বংশ তালিকা নবীজির বংশে বংশে আলিকা খাজা বাবার বংশ তালিকা নবীজির বংশে বংশে আলিকা সেই খাজারে আমি এই সংসারে পেয়েছি সুযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার সারাগে সিস্তি রৌশন জামির খাজা মঈনুদ্দিন শাহে আজমির সারাগে সিস্তি রৌশন জামির কেগামগে সিস্তি শাহে আজমির তোমার প্রেম আলোক আমি বলবো আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আল্লাহ রাউলিয়া গরিবের বন্ধু গরিবের নেওয়াজ দয়ার সিন্ধু আল্লাহ রাউলিয়া গরিবের বন্ধু গরিবের নেওয়াজ দয়ার সিন্ধু হে পাক সুবহান আমি তার আশেকা বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক 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 আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি আমার খাজা বাবার লোক ভাবে তো প্রিয়
হইয়া তার মত সে হইয়া যায় ডুবি দিলি না ভাঙবে রিয়া প্রেমে মজনু পাগল হইয়া যায় লাইলির নামটি লেখা রে ছিল স্কুলের খাতা প্রেমে মজনু পাগল হইয়া যায় লাইলির নামটি লেখা রে ছিল স্কুলের খাতায় প্রেমে পর হাত পাগল হইল পাহাড় যত ছিল রে কাইটা নদী বানাইল প্রেমে পর হাত পাগল হইল পাহাড় যত ছিল রে কাইটা নদী বানাইল আমার নবীর প্রেমে বিবি খাদি যায় সব কিছু বিলাইয়া রে দিছে নবী রাঙা পায় নবীর প্রেমে বিবি খাদি যায় সব কিছু বিলাইয়া দিল আমার নবীর রাঙা পায় কথার পৃষ্ঠে কথা চলে আসে আমি এর আগের মঞ্চ বলছিলাম যে আমি হক কথা বলে যদি জেলে যাইতে হয় বাউল জগতে আমি দিদার চৌধুরী প্রথম প্রস্তুত এটা আপনারা জানেন আমাদের বাউলদের একজন শিল্পী শরীয়ত সরকার তার কথার মাঝে ভুল থাকতেই পারে কারণ মানুষ মাত্রই ভুল কিন্তু তার একটা চ্যালেঞ্জ ছিল যে গান বাজনা নিয়ে আমি এত টাকার চ্যালেঞ্জ করলাম আফসোস দুঃখজনক বিষয় তার চ্যালেঞ্জটা গ্রহণ না করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলা করছে তাতেও দুঃখ নাই জেল খাটতেছে তাতেও দুঃখ নাই সত্যের প্রকাশটা ঘটুক এটা আমরা চাই এই বাংলার জমিনে বাউলের সংখ্যা খুব কম এই জমিনের মাঝেই
আমার যে গানটা করতেছি আমি এখন আমার নবীর প্রেমে বিবি খাদিজায় সব কিছু বিলাই দিল নবীর রাঙা পায়ে আমার নবীজিকে স্বামী হিসেবে গ্রহণ করার পর আর নবীজি মা খাদিজাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর মা খাদিজার যত সম্পদ ছিল সব নবীর চরণতলে বিক্রয় করে দেবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল যাও না চলিয়া একটা খবর আমার নবীর কাছে দিও রে পৌঁছাইয়া জিব্রাইল কয় মাওলা গো কি খবর বলো নাই আমারে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার খাদিজাকে একটাই উপাধি দিয়া আসো আমার তরফ হতে ও জিব্রাইল তুমি চলে যাও যাই আমার মা খাদিজাকে আমার খাদিজাকে একটা উপাধি দিবা সেটার উপাধিটার নাম হবে কুবরা তার নামের পাশে বসবে আজ থেকে খাদিজাতুল কুবরা আর কুবরা শব্দের বাংলা অর্থ হলো পবিত্র এই জমিনে বাংলাদেশের ভিতর একজন আলেম আপনারা অনেকেই যারা ইউটিউবে দেখছেন মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ তুই মাফ করিস বলছিস নবীজি 25 বছরের তাগড়া যুবক বিয়ে করছে একটা পৌরা তালাকপ্রাপ্ত বুড়ি ইন্টেক না ভার্জিন না এরকম বাজে বাজে কথা মা খাদিজাকে নিয়া বলছে আজকে ওই মাওলানা বাংলাদেশের জমিনে নাই আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক আল্লাহ যাকে পবিত্র বলে আল্লাহ যাকে মা বলে সম্বোধন করে আল্লাহ যাকে আপন পরিচয় দেয় আল্লাহ যাকে একেবারেই মাসুম বাচ্চার মতো পবিত্র উপাধি দিছে আর আমি বলি সে ইনটেক না পৌরা আল্লাহ আল্লাহ তুমি তার হেদায়েত করো নবীর প্রেমে বিবি খাদিজায় সব কিছু বিলাইয়া রে দিছে নবীর রাঙা পায় বন্ধুগণ ভুলি নাই আমি করিব পূরণ আমার কাছে জিজ্ঞাসা করে ভাবের একটি কথা জবাব দেব আমি জোড়া কথা ধন্য বেটার ধন্যবাদ দেই তারেই যেইভাবে তে সুন্দর করে আমায় জিজ্ঞেস করে বলো দিদার চৌধুরী বলো নাই আমারে আমার বড় পীর একজনকে জীবিত রাইখা গেছে বাগদাদের মাজারে কেন যদি বড় পীরের মাজারে যাইতে কেহ রাস্তা যাই ভুলিয়া ওই ব্যক্তিটা রাস্তা ওই মানুষটারে দিবে রে চিনাইয়া তার নাম জামালে ইল্লা বলিলাম তোমারে এই রকম তোমার খাজা বাবাও কাউকে রাইখা গেছি না যদি রাইখা যায় জানলে দিদার চৌধুরী জানাই ওই আমারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি কবরবাসীরা যখন সবাই দাঁড়ায় গেল একটা লোক শেষ পর্যায়ে বলল সবাই কবরে যাও গা সবাই কবরে গেল এক লোক গেল না সে বললো যে আমার তো আপনি জীবিতই করছেন আমি আর কবরে ফিরে যাব না আমাকে আপনি একটা ডিউটি দেন যে ডিউটিটা আমি করে অন্তত আপনার গোলামি করতে পারি বলে তোর ডিউটি হইল কি এইখানে দাঁড়াইয়া থাকবি তুই
আমার রওজায় কেউ যদি জিয়ারত করতে আসে, আমার রওজা কেউ যদি রাস্তা ভুলে যায়, তাহলে আমার রাস্তাটা দেখাই দিবি। কিয়ামত পর্যন্ত নয়, এটা ঈসা নবী আসা পর্যন্ত। ঈসা নবী পৃথিবীতে আসবে, ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আসবে, ইমাম ঈসা নবী আসার সাথে সাথে আমার সালামটা তুই পৌঁছাই দিবি। যেদিন সালামটা পৌঁছাই দিবি সেদিন তোর শেষ দিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা হবে। এখন ওনার জানার বাসনা যে আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানী গাউসে সুমদানী মাহবুবে সুবহানী একজন লোক রেখে গেছে, তার নাম জামাল ইল্লা, তোমার খাজা বাবা, গরিবের বন্ধু, গরিব নওয়াজ, মঈনুদ্দিন সিস্তি, হাসান সানজেরি, এরম কাউকে রেখে গেছে কিনা? অবশ্যই রাখছে। আমার খাজা বাবা একজন লোক রেখে গেছে, যে খাজা বাবার হাতে প্রথম মুসলমান, লম্বা চৌড়া কাহিনী অত কিছু বলা যাবে না, তবে তার নামটা হইল আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন ইবনে ওয়ালিদ। আমি জানাইলাম আব্দুল্লাহ ইয়া বিন ওয়ালিদ তার নাম। এই লোকটাকে খাজা বাবা রেখে গেছে, খাজা বাবার হাতের প্রথম মুসলমান, যে আমার রওজা যদি কেউ আসে, আমার রওজা জিয়ারত করতে যদি সে রাস্তা ভুলে যায়, তাহলে তাকে তুমিও রাস্তা দেখাই দিও। আরেক কথা জিগায় আমারে, আসরের ভিতরে এক লোক নাকি খাজা বাবার হাতে মুরিদ হইতে আসছিল খাজারি দরবারে, কিন্তু খাজা বাবা তারে মুরিদ করলো না, দিল গো ফিরাইয়া। কেন মুরিদ করলো না দিদার চৌধুরী বলো না, আসরে দাঁড়াইয়া। আমি সুনির্দিষ্ট আমার আমার জীবনীতে, কারণ আমি মিথ্যা কথাটা জবাব দিতে পারবো না, সুনির্দিষ্ট আমি এরকম দেখা গেছে অন্তত 20 পাইছি আমি, যে খাজা বাবার হাতে হাতে হাত দিয়া বায়াত হইতে আসছে, তবে খাজা বাবা অনেককেই বায়াত করাই নাই। এর মাঝে একজন ছিল, সে ছিল পিতৃরাজের লোক, সে বায়াত হইতে আসছিল শয়তানি মনোভাব নিয়া। তার নাম দলিল অনুসারে, মানে জীবনী অনুসারে তার নাম ছিল গৌরকৃষ্ণ তার নাম ছিল। এটা জীবনী অনুসারে একটা জীবনীতে আসছে। এরকম অসংখ্য লোককে খাজা বাবার হাতে হাত দিয়ে মুরিদ দিতে আসছিল, তাদের মনে ছিল শয়তানি, এই কারণে খাজা বাবা মুরিদ করে নাই। তবে আপনি যদি সঠিক, আমি আমার মতো করে জবাব করলাম, আপনি যদি সুনির্দিষ্ট কোনো এই কোনো কারণ, যে এই কারণটায় খাজা বাবা বায়াত করে নাই, যদি কারণটা আপনি একটু প্রকাশ করে দেন, তাহলে আমি জানি না নিলাম আপনার থেকে। আমি করে দিলাম শেষ, এবার বড় পীরের জীবনী থেকে কিছু আমি জানিতে চাইব বিশেষ। আমারও জিজ্ঞাসা এলো, খোলো খোলো দলিল খোলো গো, আমারও জিজ্ঞাসা এলো, তুমি কতটুক পর্যন্ত পারো একবারে খুলিয়া বলো না। বড় পীর কয়, আমি 18 সিপারা কোরআন মার পেট থেকে পড়ে মুখস্থ করে আসছি, শুনেন বর্ণনা। ভাই আমার এহেনে জানার বাসনা,
বলেন বলেন জানেন এই যে বড়পীর হুজুররে কইল আমি 18 সিপারা কোরআন মারফত থেকে মুখস্থ করে আসছি কারণ বড়পীরের জন্মটা রমজান মাসে আর রমজান মাসে আমাদের বাড়িতে আমাদের আশেপাশের মহল্লায় দেখছি মহিলারা কোরআন শরীফটারে তিনবার চারবার খতম দেয় তাই না আক্তার ভাই কিন্তু বড়পীরের মা একজন তাপসী বড়পীরের বাবা একজন আউলিয়া বড়পীরের একজন মাজার জাতলি আমার জানার বাসনা আপনার কাছে এত বড় আউলিয়া হওয়ার পরেও একজন তাপসীর পেটে জন্ম নেওয়ার পরেও একজন আউলিয়ার নফসে আসার পরে উনি 18 সিপারা কোরআন কেন মুখস্থ করলেন 30 পারা কেন পারলো না এর কম হইল না কেন বেশি হইল না কেন এই 18 সিপারা কোরআন মুখস্থ করার আগে এটা কি কোনো ব্যর্থতা না এখানে কোনো হাকিকত লুকানো আছে ভাবের কথা জোড়া গাথা বলবে কিছু বাকি রাখবে না আমার আবুল ভাই দাঁড়াইয়া সব কিছু করিবে বর্ণন শুনে নিবেন জ্ঞানিকের নন্দন তার মতো সে হইয়া যায় ডুব দিলি না অবুজ মন তুই ভাবের দরিয়া আমার বন্ধুর প্রেমে এমন হবে গো আগে পারি নাই ভাবিতে গো সখী সখী আমার বন্ধু আর পিরি হইলাম বুঝি বন্ধু আর পিরিতে আশাতে বঞ্চিত রে হইলাম বুঝি বন্ধু আর পিরিতে সুখে যাবে দিন ভেবেছিলাম চিত্তে সখি গো ভেবেছিলাম চিত্তে সুখে যাবে দিন ভেবেছিলাম চিত্তে সখি
যাবে দিন ভেবেছিলাম চিত্তে আলাল সৃষ্টি ভেবেছিলাম চিত্তে এখন সুখ হইল না কলম কিনি হইলাম এই ধরাতে গো সখি আমি হইলাম এই ধরাতে নাশিনী কলঙ্কিনি হইলাম এই ধরাতে সাজান সাও হইলাম এই ধরাতে আমি তবু বন্ধুর মন পাইলাম না বলে আশায় ফেলে গেল মথুরাতে সখি গো গেল মথুরাতে এই জনম বিফল
যাবে কাঁদিতে সখী গো, যাই যাবে কাঁদিতে দেওয়ান রজ্জব কয় মোর জনম বিফল, যাই যাবে কাঁদিতে সখী গো, যাই যাবে কাঁদিতে আমার সকল ব্যথা হবে বারণ গো, সকল ব্যথা হবে বারণ সখী গো, বলে আশায় ফেলে গেল মথুরাতে সখী রে, গেল মথুরাতে বলে আশায় ফেলে গেল মথুরাতে সখী রে, গেল মথুরাতে আশাতে বঞ্চিত
বুঝি আমার ইউসুফের পীড়ি